Hi, this is Colin. Welcome to my channel again. Today I will show how to make a YouTube channel art and logo. তো বন্ধুরা আমি আপনাদের জন্য আজকে আরেকটি নতুন এপিসোড নিয়ে এসেছি। আমার ফেসবুক পেজে অনেকে কমেন্ট করেছেন যে ভাইয়া একটি চ্যানেল আর্ট এবং লোগো কিভাবে তৈরি করতে হয় প্রফেশনালি যদি দেখাতেন তাহলে উপকৃত হতাম। দেখুন অনেকে চ্যানেল খুলে কিন্তু তাদের চ্যানেলটি সুন্দর করে সাজানোর জন্য যে দুটি জিনিস প্রয়োজন হয় সেই দুটি হচ্ছে চ্যানেল লোগো এবং চ্যানেল আর্ট। তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি আমার মূল কাজে চলে যাচ্ছি। আমি আর আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটি যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনারা পুরোপুরি ভিডিওটি বুঝতে পারবেন না। সুতরাং আপনি অবশ্যই ভিডিওটি দেখবেন। বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এখনও করেননি তারা বেল আইকনে ক্লিক করে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাথেই থাকুন। তো বন্ধুরা একটি চ্যানেলকে লোক্রেটিভ বা সুন্দর এবং সবার কাছে গ্রহণযোগ্য করতে হলে আপনাকে অবশ্যই একটি লোগো এবং চ্যানেল আর্ট তৈরি করতে হবে। তো লোগো তৈরি করার পূর্বে আপনি আপনার ইচ্ছা মতো সাইজ নিলে হবে না, এখানে একটা নির্ধারিত সাইজ দেওয়া আছে, সেই সাইজটা হচ্ছে আপনার 800 পিক্সেল বাই 800 পিক্সেল। তো আমি এখন 800 পিক্সেলের একটি পেজ নিব। আমি প্রথমে নাম দিব লোগো সাইজ। বন্ধুরা এই কাজটি আমি যে সফটওয়্যারের মাধ্যমে করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইলাস্ট্রেটর সিসি। আপনি যে কোনো ভার্সনে করতে পারেন, ইলাস্ট্রেটরে করতে পারেন অথবা ফটোশপে করতে পারেন, আপনার যেটা সুবিধা হয়। লোগো সাইজ আমি দিয়েছি এখানে, বন্ধুরা দেখতে পাচ্ছেন 800 পিক্সেল, ওয়েট হাইট হচ্ছে 800 পিক্সেল, এবং এখানে পিক্সেল ইন্ডিকেট করে দিয়েছে, এবং আপনি অবশ্যই CMYK দিবেন এবং হাইট 300 PPI দিবেন। এরপর ওকে। এরপর আমি আপনাদেরকে দেখাবো এই পেজে আমি আপনাদের নিয়ে এসেছি এটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। প্রথমে আমি আমার পেজে 800 বাই 800, অর্থাৎ হাইট ওয়েট 800 নেওয়ার পরে আমি এই যে লেখাটি লোগোর লেখাটি আমি আপনাদেরকে লিখে দেখাবো। এই লেখাটি আমি যেটাতে লিখেছি সেটা হচ্ছে যে কেবল কমিক, অর্থাৎ আপনি যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, আমি আমার সুইচেবল ফন্টটা নিয়েছি। এবার এটাকে আমি কাস্টমাইজ করব। কীভাবে কাস্টমাইজ করব, প্রথমে সিলেক্ট করব মাউস বাটন ক্লিক করে, এরপরে ইফেক্টে যাব, 3D-তে যাব, এক্সট্রুড অ্যান্ড বেবেল, অ্যান্ড দেন আমরা একটু সরিয়ে নিয়ে আসি। এর আগে আমি প্রিভিউ দিয়ে রাখবো যাতে আমি যা কাজ করব তা যাতে সহজে দেখতে পারি। বন্ধুরা আমি আপনাদেরকে আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি, কারণ আপনারা অবশ্যই জানেন যারা ভিডিও বা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করে তাদেরকে প্রচুর সময় দিতে হয়। আমি আপনাদের কাছ থেকে এটা অন্তত আশা করতে পারি যে আমার কষ্টের পরিশ্রম সার্থক হয় সেদিকে আপনারা অবশ্যই দৃষ্টি দিবেন। সেই জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরপর আপনি এই সার্কেলের মধ্যে এটা সেন্টার করে দিবেন। আপনি চাইলে এখানে কাস্টমাইজ করতে পারেন, আমি ক্লাসিক দিয়ে রেখেছি। তারপর আপনি এখানে যে সেটিংসগুলো আছে, লাইট ইন্টেন্সিটি আমি 100% দিয়েছি, অ্যাম্বিয়েন্ট লাইট 50% দিয়েছি, হাইলাইট ইন্টেন্সিটি 60% দিয়েছি, এবং বাকিগুলো এভাবে দিয়েছি। আপনি চাইলে ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারেন। এবার আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো, সেটা হচ্ছে কাস্টমাইজ। আপনি যদি কালার চেঞ্জ করতে চান ইচ্ছা মতো, আপনি কাস্টমাইজে ক্লিক করে রাখবেন শ্যাডো কালারে। আমি এখানে লাল তবে রেড কালার দিয়েছি। আপনি এখানে ক্লিক করলে আপনার কালারটা পেয়ে যাবেন, অর্থাৎ ওকে দিলে আপনার সুইচেবল কালারটা আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা আমি এখানে রেড কালার দিয়ে রেখেছি। এবার আমি আমি চাইলে এখানে
বা আপনি চাইলে এখানে আপনার কাস্টমাইজ অর্থাৎ লোগোটিকে আরও সুন্দর করে কাস্টমাইজ করতে চাইলে আপনি ম্যাপ আর্টে ক্লিক করবেন। ম্যাপ আর্টে ক্লিক করে আপনি এখানে ইচ্ছামতো সাইজগুলো বা সেটিংসগুলো করে নিতে পারেন। তারপর ওকে আমি করতেছি না, আমি ক্যান্সেলে দিয়ে রেখেছি। এইবার এটাতে যদি ওকে দেই তাহলে কিন্তু আমার মোটামুটি এটা হয়ে গেল। তো বন্ধুরা হয়ে গেল, আমার চ্যানেলের নামটি হচ্ছে লেটেস্ট ভাইরাল 24। এবার আমি এই যে নিচের যে লেখাটি দেখতে পাচ্ছেন শ্যাডোওয়ালা, একটু জুম করে দেখাই, শ্যাডোওয়ালা যে জিনিসটা দেখতে পাচ্ছেন আপনারা পর্দার মধ্যে সেই লেখাটি আমি লিখব। এই যে লেখাটি আমি এটাকে কন্ট্রোল চেপে কপি করছি। এবার আমি এটাকে স্থাপন করলাম, এটাকে একটু জুম করি, অথবা আপনি সরাসরি মাউস দিয়ে জুম করতে পারেন, অথবা আপনি কন্ট্রোল অল্ট শিফট এবং স্পেস বার, জুম আউট করার জন্য কন্ট্রোল অল্ট শিফট এবং স্পেস বার। ওকে, আচ্ছা প্রথমে আমি এটাকে সিলেক্ট করে নেই। প্রথমে এটাকে আপনি একটা জিনিস করবেন, সেটা হচ্ছে যে এটা ক্লিক করে অবজেক্টে যাবেন, এক্সপ্যান্ড করবেন, ওকে দিবেন। এক্সপ্যান্ড করলে এটা গ্রুপ হয়ে যাবে, অর্থাৎ ভেঙে যাবে প্রত্যেকটি ক্যারেক্টার বা বর্ণ। এবার আপনি এটাকে শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করে ধরে এটাকে টান দিবেন। তারপর এটাকে অল্টার শিফট চেপে একটু ছোট করবেন, ছোট করে জাস্ট এখানে বসিয়ে দিবেন। বন্ধুরা আপনি অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার পরে লাইক কমেন্ট করবেন, এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার পরবর্তী চাহিদা কী হতে পারে তা আমাকে অবশ্যই জানাবেন। এভাবে আপনার ইচ্ছা মতো যদি আপনি সুন্দর করে কাস্টমাইজ করেন চ্যানেলটি অবশ্যই সুন্দর হবে এবং নান্দনিক হবে। এবার এই যে এখানে লেখাগুলো দেখা যাচ্ছে আমি এটাকে কালারাইজ করব, কালারাইজ করব। এটাকে কালারাইজ করার জন্য প্রথমে আপনি এটাকে আনগ্রুপ করে নেবেন, অথবা এখান থেকে অবজেক্ট থেকে আনগ্রুপ করে নিতে পারেন, সিলেক্ট করে। তারপর কালারাইজ করার জন্য আপনি আইড্রপার টুলে ক্লিক করে কালার হয়ে গেল। তারপর ভাইরাল শব্দটিকে আমি আবার এটার মাধ্যমে ক্লিক করে হয়ে গেল। আমি চাইলে এটাকে আর একটু ডিপ করতে পারি, হয়ে গেল। এবার আমরা এই ফটোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করব। কন্ট্রোল জি গ্রুপ করার পর এটাকে আমরা একটু ড্রপ শ্যাডো দেবো, যে ড্রপ শ্যাডো স্টাইলাইজ ড্রপ শ্যাডো আমরা প্রথমে প্রিভিউ করে নিই। প্রিভিউ করে নেওয়ার পর আপনি চাইলে ইচ্ছা মতো এখানে কালার চেঞ্জ করতে পারেন, আমি চেঞ্জ করলাম না, যেভাবে আছে সেভাবে রাখলাম। এবার আপনি চাইলে ব্লারটা একটু বাড়াই দিতে পারেন, বাড়িয়ে দিলে কি অবস্থা হয় আপনি পর্দায় দেখতে পাচ্ছেন। বন্ধুরা এই কাজটি আপনি ফটোশপ সিসিতে বা ফটোশপের যে কোনো ভার্সন অথবা ইলাস্ট্রেটর এর যে কোনো ভার্সন অবশ্যই করতে পারবেন। আমি আমার সুবিধার্থে প্রিন্টের জন্য ইলাস্ট্রেটর বেস্ট, সে কারণে আমি এখানে ইলাস্ট্রেটরে করলাম। শ্যাডোটা যদি কমিয়ে দিই তাহলে একটু সুন্দরভাবে জিনিসটা সে মাস দিলাম।
এখানে আপনি চাইলে মোডগুলো চেঞ্জ করে নিতে পারেন। আমি চেঞ্জ করলাম মাল্টিপ্লাই, এরপর ওকে, দ্যাটস এনাফ, দ্যাটস ইট, ইটস ইয়োর লোগো হয়ে গেল। আপনি এটাকে ঠিক করে আরো কালার দিতে পারেন, এটাকে ভাঙতে হবে। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিলে আপনার, আপনি চাইলে এটাকে আবার আনগ্রুপ করে নিতে পারেন, আনগ্রুপ করে নিতে পারেন, আলাদা আলাদা করতে পারেন, তো সবগুলো আলাদা আনগ্রুপ করে নিতে পারেন। আমি আনগ্রুপ করে নিলাম। এবার আমরা কালারটা একটু করে আপনাদেরকে আমি চেঞ্জ করে দেখাচ্ছি। প্রথমে আমি এটা দিলাম, তারপর এরপর শিফট চেপে আমরা উপরের লেয়ারটি একটু জুম করি, জুম করলে জিনিসটা সুন্দর হবে। প্রথমে শিফট চেপে সিলেক্ট করব, শিফট চেপে, সরি এটাকে একটু আনগ্রুপ করে নেই, প্রথমে শিফট প্রেস, শিফট চেপে সিলেক্ট করে নিব, শিফট চেপে সিলেক্ট করে নিব। এরপর আমরা এটাকে আইড্রপার টুল দিয়ে এটাকে, অর্থাৎ এই জিনিসটাকে আমরা কালারাইজ করবো, অর্থাৎ এই কালার দিয়ে হয়ে গেল আমাদের কালার। আপনি চাইলে ইচ্ছা মতো এখান থেকে আপনার চয়েসেবল কালার পছন্দ করে দিতে পারেন। আমি এটাকে এতটুকুই রাখলাম। এবার আমি পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল জি চাপবো, জি চাপ এটা গ্রুপ হয়ে গেল, হয়ে গেল আমার লোগো। অর্থাৎ একটা নান্দনিক এবং সুন্দর লোগো, যেটা আপনার চ্যানেলের র্যাঙ্কিংয়ের জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ পার্ট। এবার আমি এটাকে কপি করব, কপি করে আমি মূল পেজে চলে যাব। হয়ে গেল লোগোটা, কিভাবে করতে হয় লোগো আমি দেখালাম। এবার চ্যানেল আর্ট, চ্যানেল আর্ট এমন একটি বিষয় যেটা, এই যে চ্যানেল আর্ট আমি এখানে করেছি, চ্যানেল আর্ট এখান থেকে এই পুরোটাকে বলা হয় চ্যানেল আর্ট ইউটিউবের বেলায়, আর আপনি ফেসবুকের বেলায় কভার ফটো বলতে পারেন। চ্যানেল আর্টের সাইজ একটা নির্দিষ্ট করা আছে, 2560 পিক্সেল বাই 1440 পিক্সেল, এটাই হচ্ছে পারফেক্ট একটি সাইজ যেটা নিয়ে আপনি কাজ করলে আপনার চ্যানেলের জন্য যথাযথ হবে। এরপর আপনি অবশ্যই ডেস্কটপের জন্য সাইজ যদি নির্দিষ্ট করে দিতে পারেন, তাহলে আপনাকে অবশ্যই 2560 ইনটু 423 পিক্সেল নিতে হবে, এবং ট্যাব সাইজ 1855 এবং 423 পিক্সেল নিতে হবে, অর্থাৎ ওয়েট এবং হাইট, ওয়েট এবং হাইট। বন্ধুরা, আমি আপনাদেরকে এখানে একটা কথা বলে রাখছি, আপনি ডেস্কটপ সাইজ এবং ট্যাব সাইজ আলাদা করে না নিয়ে আপনি যদি এই সাইজটা নেন, তাহলে আপনার চ্যানেল আর্টের মাপটা যথাযথ হবে। তো আমি এবার চ্যানেল আর্ট সাইজের জন্য আমি মাপটা নিব 2560 এবং 1440, চ্যানেল আর্ট নাম দিব, চ্যানেল আর্ট নাম দিলাম 2560 1440 1440। এরপর আমি আগের মতোই সেটিংসটা রেখে দিব, এখানে CMYK হাই 300 PPI এবং ডিফল্ট রেখে দিব এবং ওকে দিব। হয়ে গেল আমার চ্যানেলের সাইজটা। এবার আমি এখানে যে একটা ব্যাকগ্রাউন্ড দিব, এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে সেট করব, এটা কপি করে নিচ্ছি। তার আগে আমি আপনাদেরকে এখানে সাইজটা একটু দেখিয়ে দেই,
আমি যদি এখানে একটা ফিট করি তাহলে হয়ে গেল। এবার আপনি যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে অপাসিটি কমিয়ে দিবেন। আমি অপাসিটি কমিয়ে দিচ্ছি। বাস, দ্যাটস এনাফ। হয়ে গেল, চাইলে আপনি আরো কমাতে পারেন, আরো কমাতে পারেন। আমি এতটুকুই রাখলাম। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ। আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনার অবশ্যই লোগো এবং চ্যানেলের সাথে মানানসই করে রাখবেন, এটা যাতে খেয়াল থাকে। এবার আমি এখানে চ্যানেলের যে লোগোটি এখানে স্থাপন করেছি এবং এখানে একটা লেখা এডিট করে লিখে দিয়েছি যে অ্যান এক্সক্লুসিভ ওয়ে ফর অল প্রফেশনালস লেটেস্ট ভিডিও টিউটোরিয়ালস ইন বাংলা অ্যান্ড ইংলিশ। এবং আপনি এখানে চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো ছবি দিতে পারেন অথবা একটি টেক্সট লিখে দিতে পারেন। আমি এখানে টেক্সট লিখে সেখানে অত্যন্ত একটি সহজ ভাষায় এরপর লোগোটা দিলাম। এরপরে এই যে আমি এই লেখাটি কীভাবে লিখেছি সেটা আপনি অবশ্যই এখন দেখতে পারবেন। আমি এটা নিয়ে নিচে নিয়ে আসি। কন্ট্রোল জি চেপে নিচে নিয়ে আসলাম। এবার আমরা এটাকে একটু জুম করি। এই যে এখানে আপনি যে লেখাটি দেখতে পাচ্ছেন আমি এটাকে লিখব, ফন্টে লিখি ক্লিক দা সি এল আই সি কে, ক্লিক দ্য বেল। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আপনি দ্রুত বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দ্য বেল বাটন, BUTTON বাটন ফর সাবস্ক্রাইবিং, SUBSCRIBING, সাবস্ক্রাইবিং। এরপর আমি এই জিনিসটাকে একটু কপি করে নিব, অর্থাৎ ডুপ্লিকেট করে রাখলে আপনার এডিট করতে সুবিধা হয়। এরপর আমি এটাকে একটু এক্সপ্যান্ড করি। ওকে, এক্সপ্যান্ড করে নিলাম। এরপর একটু আনগ্রুপ করব। আনগ্রুপ দুইখান থেকে দুই জায়গা থেকে করা যায়। এই যে অবজেক্টে গিয়ে আনগ্রুপ করলে হয়ে যাবে এটা সিলেক্ট করে। এরপর এটাকে আমি একটু রেড কালার দিব, রেড কালার সিলেক্ট হাইড্রোফার টুল দিয়ে, সরি আমরা এটাকে রেড করে নিব, সরি তো হয়ে গেল রেড কালারের। এবার আমরা পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি চেপে গ্রুপ করব। গ্রুপ করার পর আমি এটাকে একটু র্যাপিং করব। র্যাপিং কীভাবে করব, আপনি যদি কন্ট্রোল অল্টার শিফট ডব্লিউ একসাথে প্রেস করেন তাহলে আপনার এই ইন্টারফেসটা আসবে। এবার আপনি ইচ্ছামতো এখান থেকে স্টাইল চেঞ্জ করে নিতে পারেন। আমি ফ্ল্যাগটা চুজ করেছি। এবার আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন ইচ্ছা মতো। এরপর
এটাকে ভার্টিক্যালি পরিবর্তন করতে পারেন, ইচ্ছা মতো আপনি করতে পারেন, সমস্যা নেই। আপনি যদি সময় দেন, ডিজাইনকে নান্দনিক করতে চান, অবশ্যই আপনাকে সময় দিতে হবে। এরপর আমি এখানে মনে করে স্থাপন করলাম, এটা হয়ে গেল, ডিলিট করে দেই, তার প্রয়োজন নেই। এরপর আমি এই যে হ্যান্ড বাটনটি এনেছি, হ্যান্ড বাটনটি আপনি ফাইলে ক্লিক করে ওপেনে গিয়ে আপনার পিকচার থেকে যে কোনো একটি সেভ করা জিনিসটিকে আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন। তো আমি এখানে এনেছি, এখানে সাবস্ক্রাইব লেখাটি লিখে দিয়েছি এবং বেল আইকনটি আমি আমার সেভ করা ডেস্কটপ বা ল্যাপটপ থেকে আমি নিতে পারি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখালাম কীভাবে একটি লোগো তৈরি করতে হয়, থ্রি ডি লোগো। কারণ থ্রি ডি লোগো এমন একটি লোগো যেটা আপনার ডিজাইনকে অবশ্যই অবশ্যই নান্দনিক করবে, এটা অত্যন্ত নিঃসন্দেহে বলা যায়। আপনি যত সুন্দর করে আপনার ডিজাইনকে সাজাবেন, তত আপনার চ্যানেল র্যাঙ্কিং করবে। কারণ আপনার লোগো এবং চ্যানেল আর্ট, এই দুটি একটি গোপন ট্রিক্স এবং টিপস, যেটা আপনি এক কথায় বলতে পারেন সিক্রেট ওয়ে। কারণ এই দুইটা দেখেই আমরা জানি, আগে দেখতে নারি তারপর গুণ বিচারি। আপনার চ্যানেলটি দেখে যদি আপনার অডিয়েন্স খুশি হয়, আপনার ভিউয়ার্স খুশি হয়, তবেই তো আপনার চ্যানেলের মধ্যে ঢুকবে, তাই না? তো বন্ধুরা, ভিডিও আপনার আপলোড দেওয়ার আগে আপনাকে অবশ্যই এই দুইটি কাজ, লোগো তৈরি এবং যথাযথভাবে চ্যানেল আর্টটি আপনাকে তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, কঠিন কাজ আমি দেখালাম, আপনি চাইলে এটাকে আরও সুন্দর করে এডিট করতে পারেন। এটা আমি করলাম আলাদা করে সাইজ নিয়ে, সাইজটা অবশ্যই মনে রাখবেন, লোগো সাইজ হচ্ছে 800 পিক্সেল বাই 800 পিক্সেল এবং চ্যানেল আর্ট সাইজ বা কাভার ফটো যেটাকে বলে সেটা 2560 এবং 1440 পিক্সেল। এবং এটা কীভাবে করলাম আমি আপনাদেরকে দেখলাম, এবং এগুলো আপনার সরাসরি এনে বসিয়ে দিলে হয়ে যাবে। এবং এখানে আমি, আপনি চাইলে এখানে আপনার সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করতে পারেন, লাইক ফেসবুক এর লোগো, ফেসবুকের ইউআরএল, তারপর টুইটারের ইউআরএল, টুইটার লোগো, পিন্টারেস্ট ইউআরএল, পিন্টারেস্ট লোগো ইত্যাদি, যে সমস্ত সাইটগুলো আপনি প্রকাশ করতে চাচ্ছেন অডিয়েন্সের কাছে, সেগুলো আপনাকে অবশ্যই এখানে আপনি দিতে পারবেন, সমস্যা হবে না। তো বন্ধুরা, আমি আপনাদেরকে চেষ্টা করেছি আন্তরিকভাবে যে কীভাবে একটি চ্যানেলের জন্য, ব্র্যান্ডিংয়ের জন্য, ভাইরাল করার জন্য লোগো এবং চ্যানেল আর্ট তৈরি করতে হয়, আমি আপনাদেরকে আজকে দেখালাম। তো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কোনো কোয়েশ্চেন থাকলে বা কমেন্ট থাকলে আপনি অবশ্যই চ্যানেলটি বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে তারপর কমেন্ট বক্সে অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন, সেই প্রত্যাশায় আমি আছি। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকের মতো আবার বিদায় নিচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি অবশ্যই সাথে থাকুন। ধন্যবাদ, আজকের মতো এখানে সমাপ্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই মঙ্গল কামনা করছি।